তো নমস্কার বন্ধুরা, WP 8419 কেসের আপডেট নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অন্তত শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু আলোচনা করব। প্রথমেই দেখো, এখানে দেওয়া আছে যে উকিলরা ফেল করা ক্যান্ডিডেট হয়ে লড়াই করে যাচ্ছে কেন, কারণ প্রশ্নগুলো এখন উঠে আসছে তোমাদের সবার সামনেই এবং এটা কেন হচ্ছে, কারণ আমরা আগের ভিডিওতে তোমাদেরকে আশা দিয়েছিলাম যে তোমাদের হয়তো পুজোর আগে জয়েনিংটা হয়ে যাবে। একদমই তাই, আমরা কিন্তু সেরমই খবর পেয়েছিলাম, কিন্তু কেন বারবার তোমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে, তোমাদের কেন তোমার সুবিচার পাচ্ছ না, কেন জয়েনিং নিয়ে এত ডিলে করছে, এই সম্পূর্ণ বিষয়টাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরছি। তো অবশ্যই দেখো, এর আগের ডেটে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেখানে কিন্তু প্রায় স্পষ্ট হয়ে গেছিলো যে তোমাদের জয়েনিং কিন্তু পুজোর আগে হয়ে আসবে, কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে না যে অপারেন্ট উকিল অর্থাৎ যে ফেল করা ক্যান্ডিডেটের যে উকিলরা আছে তারা কিন্তু ইচ্ছে করে ডেটের পর ডেট নিয়ে তারা কেসটাকে অনেকটা লেন্দি করছে এবং তার অপারেন্ট পার্টি অর্থাৎ যে পাশ করা ক্যান্ডিডেট, যারা আমাদের ক্যান্ডিডেট আমাদের উকিল তোমাদের কথা বলছে, তাদেরকে কিন্তু কথা বলার সময় দিচ্ছে না এবং জজ সাহেবও কিন্তু সেটা সাপোর্ট করছে। এটা নিয়ে কিন্তু একটা চরম দুশ্চিন্তা পড়ছে এবং একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কারণ এই ফেল করা ক্যান্ডিডেটের যে উকিল তারা এই বিষয়টাকে নিয়ে আরও ডিলে করছে এবং ইচ্ছা করে এরা ডেট বাড়াচ্ছে। ঠিক আছে, এরা এটা এটা বলতে চাইছে যে এটা এখনও এই কেসটা এখনও সম্পূর্ণভাবে মিটমাট হয়নি, কিন্তু প্রশ্ন এখানে একটাই যে PRB যেখানে সম্পূর্ণভাবে তোমাদের প্রত্যেকের নাম্বার বেসিক কে কত পেয়েছো সেটা সম্পূর্ণ তুলে দিয়ে দিচ্ছে, তা নিয়ে কোনো সংশয় হয় না, কিন্তু এখানে তাহলে সরকার কেন জেনে বুঝে ব্যর্থতা আমি করছি আমি যেটি বুঝে পাচ্ছি না। এবং প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে একটাই প্রশ্ন, আমাকে অনেকে ফোন করে বলছে যে এরপর কি হবে, কি করা উচিত। তো দেখো, তোমরা কিন্তু এর আগে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য তোমরা PRB অভিযানে গেছো এবং সেই অভিযান তোমরা কিন্তু সফলও হয়েছো এবং সেটা বিভিন্ন রকম মিডিয়া এবং ন্যাশনাল চ্যানেলে থাকুন সেগুলোকে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এই 8419 যে মেন মেন লিডাররা রয়েছে তাদের উদ্যোগে কিন্তু এই বিষয়টা অনেকটা এগিয়েছিলো এবং মাঝখান থেকে কী হলো, পুলিশে তাদেরকে অ্যারেস্ট করলো এবং তারপর ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বিভিন্ন লোকাল থানা থেকে তাদেরকে কিন্তু থ্রেটিং করা হচ্ছে। এই অর্ডার পড়ে গেল, অর্থাৎ যে আশা নিয়ে তোমরা ছিলে যে পুজোর আগে জয়েনিং হবে একটা ভালো খবর হবে, তা কিন্তু হলো না বন্ধুরা। তার জন্য আমারও নিজেরও খুব খারাপ লাগছে এবং আমি প্রত্যেকের জন্য খুবই ব্যথিত এবং দুঃখিত। আজকে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য ছিল যে তোমাদের কাছে কিছু খবর পৌঁছে দেওয়া, ঠিক আছে। এবং এরপর 22 নভেম্বর তোমাদের নেক্সট ডেট দিয়ে দিয়েছে, কিন্তু সেখানেও যে ফেল করা ক্যান্ডিডেট যে উকিল তারাই কিন্তু সেদিন আবার সওয়াল করবে এই বিষয়টা নিয়েই আবার। কিন্তু এখানে বারবার একটা জিনিস আমার মাথায় আসছে না যে সরকার কেন এটার সঠিক বিশ্লেষণ কেন করছে না, এবং যে আমরা স্যাটের কথা বলি সেই স্যাট কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের আন্ডারে রয়েছে, অর্থাৎ রাজ্য সরকার যেরকম নির্দেশ করবে স্যাট কিন্তু সেই হিসাবেই চলে, স্যাটের কিন্তু পার্সোনাল কোনো বডি নেই। ঠিক আছে, আমরা সরকারের কাছে একটাই আর্জি জানাই যে যে পাশ করা ক্যান্ডিডেটরা যারা বিভিন্ন রকম সার্ভিস করতো তারা সেগুলো ছেড়ে দিয়ে আজকে এই WP জয়েনিং করার জন্য তারা ওয়েট করছে, অন্যান্য কাজ বাদ দিয়ে তারা দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে। আমার একটাই দাবি, সরকার যেন এর একটা সদবিচার করে এবং এই কেসের পর কেস ডেট না দিয়ে সম্পূর্ণভাবে কেসের মীমাংসা করা যায়, সেটা নিয়ে আমরা অবশ্যই সরকারের কাছে আর্জি জানাবো। কারণ দেখো, এর আগে তোমরা অনেক আন্দোলন করেছো সেটা সফলও হয়েছো, কিন্তু সরকার কী করে, তোমাদের ইচ্ছা করে সেগুলোকে জেলে ভরে দেয় তোমাদেরকে নিয়ে এবং হ্যারাসমেন্ট করে। তাই তোমাদের একটা রিকোয়েস্ট করবো এবং তোমরা ক্যান্ডিডেটরা প্রত্যেকে মিলে টুইট করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তিনি যাতে তোমাদের এই সমস্যা থেকে সমাধান করতে পারে এবং কোর্টকে যাতে নির্দেশ দেয় যে তোমাদের কেসে যাতে সম্পূর্ণভাবে মিটমাট করে দেওয়া। কারণ সরকার যে ইচ্ছা করে এই জিনিসটা করছে সেটা কিন্তু কিছুটা হলে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ যেখানে জিনিসটা পুরোপুরো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, জয়েনিং দিয়ে দেওয়ার কথা,
হ্যাঁ, বাকিদের জয়েনিং হয়ে গেল এবং বাকিরা আটকে রয়েছে কেন, এটাই তো প্রশ্নের কথা না? তাই বন্ধুরা, আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসগুলো জানানোর ছিল, ঠিক আছে? তো অবশ্যই বলতে খারাপ লাগছে ঠিকই, যে তোমরা একটু ধৈর্য ধরো এবং অবশ্যই মাননীয়ের কাছে তোমাদের প্রস্তাবগুলো, ঠিক আছে, সেটা তুলে ধরো। তোমাদের হওয়া চাকরিটাকে কেন সরকার আটকে রেখেছে, তাহলে বাকিরা এখন কী করবে, এভাবে তো চলতে পারে না না? তো অবশ্যই বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে খেয়াল রাখুন।